গড়ার প্রত্যয়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় চিত্র যে ঘটনাগুলোর মধ্যে একটি অন্যতম একটি ঘটনা, স্বাধীনতার যে বিষয়টা অসাম্প্রদায়িকতাটা, সেটা ঢুকানোর জন্য, ভিতরে ঢুকানোর জন্য আমি রাষ্ট্রীয়ভাবে কি করছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত স্মৃতিসৌধ। স্বাধীনতার 50 বছরে উন্নয়নের আদর্শ মডেল বাংলাদেশ, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। আজ উন্নয়ন বিশেষজ্ঞগণ সেই বাংলাদেশকেই দারিদ্র জয় এবং উন্নয়নের আদর্শ মডেল হিসেবে তুলে ধরছেন। দেশকে নতুন উচ্চতা নিয়ে যাওয়ার নতুন করে শপথ নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাবি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ বাদ আগেরগুলো। নতুন করে আবেদন করতে পারবেন না কেউ, রাজাকারদেরও নাম ঘোষণার দাবি। ভারত টিকা রফতানি সাময়িক বন্ধের ঘোষণা দিলেও সংকট হবে না বাংলাদেশের। কালই আসছে আরও 12 লাখ ডোজ। আজও 34 জনের মৃত্যু, 23 মে খুলছে স্কুল কলেজ। কাল ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হবে 5টি সমঝোতা স্মারক সই, অভ্যর্থনা জানাতে প্রস্তুত সাতক্ষীরা শ্যামনগর। মোমবাতি প্রজ্বলন ও ব্ল্যাক আউটের মাধ্যমে বিশ্বের ইতিহাসে নৃশংসতম হত্যাযজ্ঞ 25 মার্চের কাল রাত স্মরণ করল বাঙালি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন ও জগন্নাথ হলে একযোগে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আপামর জনতা। অন্যদিকে গণহত্যা স্মরণে রাত 9টা থেকে 9:01 পর্যন্ত সারা দেশে একযোগে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। আলো জেলে অন্ধকারের বিরুদ্ধে অবস্থান, পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ ও নৃশংসতম হত্যাযজ্ঞের প্রতিবাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও স্মৃতি চিরন্তনীতে একযোগে মোমবাতি প্রজ্বলন করে ছাত্র শিক্ষক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। গানের সুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণ করা হয়, পাশাপাশি নতুন করে শপথ নেন শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। নিরস্ত্র ঘুমন্ত জাতির উপর যে নির্যাতন চালিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বড় চিত্র যে ঘটনাগুলোর মধ্যে একটি অন্যতম একটি ঘটনা। মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের যে চেতনা, সেই চেতনাকেই কিন্তু বারবার আঘাত করা হয়েছে বিভিন্ন সময়ে। বাঙালিদের যে তাজা রক্ত দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশটা পেয়েছি, এটা আমরা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে চাই। বরাবরের মতো দাবি ওঠে বিশ্ববাসীর কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনার, একই সাথে গণহত্যা দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েরও দাবি করেন অনেকে। যে মানুষগুলো আমাদের দেশে প্রাণ দিয়ে গেছে, যে ছাত্ররা প্রাণ দিয়ে গেছে, তাদের কথা আমরা সেইভাবে স্মরণ করতে পারিনি এতদিন, কিন্তু আমরা পারতে চাই। বর্বরতাটা হয়েছে, আমরা এটা রাষ্ট্রীয়ভাবে চাই, এটা যেন ক্ষমা চাওয়া হয়। কখনো কখনো কঠিন থেকে কঠিনতর আঘাত মানুষকে শুধু শোকাহতই করে না, বরং সাহস যোগায় দুর্বার শক্তিতে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। 1971 সালের 25 মার্চ তেমনই এক রাত, যে রাত বারবার ফিরে আসে শোক আর সাহসের শক্তি নিয়ে। এদিকে রাত 9টা থেকে 9:01 পর্যন্ত অন্ধকারে ছেয়ে যায় পুরো দেশ। ব্ল্যাক আউটের মাধ্যমে ভয়াল সেই রাতের নৃশংসতা স্মরণ করে পুরো জাতি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ। ভুল প্রমাণ করে বাংলাদেশ 50 বছরে বিশ্বের বুকে গর্বিত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। দেশের এই অর্জন সাধারণ মানুষের উল্লেখ করে সরকার প্রধান শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে নতুন উচ্চতায় উন্নীত করার নতুন শপথ নিতে হবে সবাইকে। সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিব নামের এই মহাপুরুষের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গর্বিত নাগরিক। 75 পরবর্তী অবৈধভাবে ক্ষমতা দখলকারী অগণতান্ত্রিক শাসকেরা বাংলাদেশকে আদর্শচ্যুত করেছে, দীর্ঘ 21 বছর এদেশের মানুষকে ধোকা দিয়েছে। স্বাধীনতার অর্ধশত বছর অতিক্রম করা জাতীয় জীবনে একটি তাৎপর্যপূর্ণ মাইল ফলক। এক দশক আগেও বাংলাদেশকে যেখানে দারিদ্র আর অনুন্নয়নের উদাহরণ হিসেবে উপস্থাপন করা হতো, আজ উন্নয়ন বিশেষজ্ঞগণ সেই বাংলাদেশকেই দারিদ্র জয় এবং উন্নয়নের আদর্শ মডেল হিসেবে তুলে ধরছেন।
বাংলাদেশ সম্পর্কে সকল নেতিবাচক ও নিরাশাবাচক ভবিষ্যৎবাণী আজ অসার প্রমাণিত হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ আজ গর্বিত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে এই অর্জন এদেশের সাধারণ মানুষের। আজকের এই উত্তরণের পথ মোটেই মসৃণ ছিল না। দেশের ভিতরে বাইরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপতৎপরতা চালিয়েছে, সে প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। কাজেই আমাদের সকলকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা নিয়ে দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নতুন করে শপথ নিতে হবে। পঞ্চাশের বাংলাদেশের চাওয়া পর হিসেবটা পুরোপুরি মিলবে না, তবু লক্ষ্য থেকে খুব বেশি দূরে নয় এ ভূখণ্ড। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে এসে সবার প্রত্যাশা, যাদের এমন সংগ্রামের ইতিহাস, এই অগ্রযাত্রার লাগাম টানবে এমন সাধ্যকার। রাশেদ লিমনের রিপোর্ট। উদার আকাশে উঠছে রক্তলাল পতাকা, সবুজ জমিনে লাল বৃত্ত, বাঙালির ঐক্যের বন্ধন হয়ে মর্মচেতনায় রং ছড়ায়। একাত্তর থেকে একুশ, দৈর্ঘ্য পঞ্চাশ, ঘটনা প্রবাহে হাজারো বছরের সমান। উত্থান পতন, স্বপ্ন স্বপ্নহীনতা, গণতন্ত্র স্বৈর শাসকদের পদধ্বনি, সোনার বাংলা শ্মশান কেন, কত প্রশ্ন, রাজনৈতিক রূপান্তর, ক্ষয় আবারও নির্মাণ। অস্ত্রবাহী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লাঠি হাতে যোদ্ধা সাধারণ মানুষ কেমন আছে পঞ্চাশ বছরে? বাঙালি জাতি এমন এক জাতি যে জাতি কোনোদিন পরাধীন থাকতে চায় না। তরুণ যারা দেখেনি মুক্তিযুদ্ধ, তবে মহান এই ইতিহাসের উত্তরাধিকারী, তাদের কাছে পঞ্চাশ কি? এত প্রাণের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে, যেটা আমাদের কাছে অনেকটা গর্বের। একুশ শতকে আমরা তৃতীয় বিশ্বের দেশ থেকে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেটা আমরা খুব পজিটিভলি নিচ্ছি। চাওয়া পর হিসেবটা কানায় কানায় কি মিলে যায় সব সময়? তবু প্রত্যাশা, রক্তের অক্ষরে লেখা ইতিহাস প্রেরণা হয়ে পাড়ি দেবে আগামীর পথ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা বা শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলোতে উন্নয়নটা করা, দেশে যে অবস্থাগুলো আছে সেগুলোকে দূর করতে চাই। একাত্তরের স্লোগান জয় বাংলা, বাংলার জয়। বাংলার জয়ধ্বনি এখনো পুনর্বার উচ্চারিত এক ধ্রুব সত্যের নাম। পঞ্চাশের বাংলাদেশের কাছে প্রত্যাশা প্রান্তিক আর কেন্দ্র মিলুক একই সমান্তরালে, একই চেতনার ডাক দেখ পুরো বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম অংশ প্রকাশ করেছে মন্ত্রণালয়। বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য প্রকাশ করেন। প্রথম ধাপে 1,47,537 জন মুক্তিযোদ্ধা ও 191 জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে। আতিকুর রহমান তমালের শেষবারের মতো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করলো মন্ত্রণালয়। এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে আগের সব তালিকা বাতিল হবে মুক্তিযুদ্ধ সনদ নিতে আর নতুন করে আবেদন করা যাবে না বলেও জানান মন্ত্রী। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরও নাম থাকবে তালিকায়, তবে সঙ্গে থাকবে পরবর্তীতে করা অপকর্মের বর্ণনাও। এইটা যেটা হবে এখন সেটা একবার ফাইনাল, খেতাবটা দেওয়াটা হচ্ছে এটা একটা কর্তৃপক্ষের ইচ্ছা, আর যেটা মুক্তিযোদ্ধা সেটা হলো অর্জন। যেমন আমি আজকে যদি আমি মুক্তিযোদ্ধা, এটা হলো আমার অর্জন, আমি যদি আজকে হত্যা করি খুনি আমার ফাঁসি হবে, আমার বিচার হবে। তবে যারা ভুয়া সনদ নিয়ে আর্থিক বা অন্য কোনো সুবিধা নিয়েছেন সেই সব ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যারা গুরুতর অপরাধ করেছে, কিছুই ছিল না, সবটুকুই প্রতারণা করেছে, সেখানে আপনার তাদের বিরুদ্ধে তো কিছু অবশ্যই অ্যাকশন হবে। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজাকারদেরও তালিকা তৈরির দাবি করেন। যে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করার চেয়ে রাজাকারের তালিকা করাটা, গণহত্যাকারীদের তালিকা করাটা অনেক সহজ কাজ। কাজটা অনেক সহজ এই জন্য যে রাজাকারদের একটা এরা বেতনভুক্ত ছিল এবং রাজাকার যারা পাকিস্তান আর্মির অক্সিলারি ফোর্স এদের তালিকা পুলিশ বিভাগে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে। চলতি বছরের 30 জুন আপিল শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে সব মিলে মুক্তিযোদ্ধার সংখ্যা 1,70,000। ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ভ্যাকসিন রপ্তানি স্থগিত করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। তবে সরকারিভাবে বিষয়টি বাংলাদেশ এখনও অবগত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। নরেন্দ্র মোদীর সফরের সময় কাল বাংলাদেশকে উপহার হিসেবে ভারত আরও 12 লাখ ডোজ টিকা দেবে বলেও জানান তিনি।
এদিকে আইইডিসিআর বলছে এখনো পর্যন্ত যে পরিমাণ ভ্যাকসিন মজুদ রয়েছে তাতে দেশে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। দেশে গত 24 ঘন্টায় 3,587 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আর মারা গেছেন 34 জন। বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে করা চুক্তি অনুযায়ী মাসে 50 লাখ করে 6 মাসে করোনা ভ্যাকসিনের 3 কোটি ডোজ পাওয়ার কথা বাংলাদেশের। প্রথম মাস ফেব্রুয়ারিতে 50 লাখ ডোজ টিকা দেয় সেরাম। চলতি মাসে এখন পর্যন্ত ভ্যাকসিন পাওয়া গেছে মাত্র 20 লাখ। এছাড়া ভারত সরকারের দেয়া উপহার হিসেবে পাওয়া 20 লাখ ডোজ সহ মোট ভ্যাকসিন এসেছে 90 লাখ। তবে হঠাৎ করে ভারত জুড়ে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সাময়িকভাবে ভ্যাকসিন রপ্তানি বন্ধের কথা ভাবছে দেশটি। এখন পর্যন্ত বিশ্বের 76টি দেশে ভ্যাকসিন সরবরাহ করলেও সম্প্রতি যুক্তরাজ্য, ব্রাজিল সহ বেশ কটি দেশে রপ্তানি বন্ধ করেছে তারা। ধারণা করা হচ্ছে আগামী এপ্রিল মে পর্যন্ত কার্যকর থাকতে পারে এই স্থগিতাদেশ। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত টিকা পাওয়ার বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। সেরাম ইনস্টিটিউট রপ্তানি বন্ধ করে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি বলেও জানান স্বাস্থ্য সচিব। এখন পর্যন্ত দেশে করোনার টিকা নিয়েছেন 50,70,000 মানুষ। শুক্রবার ভারত থেকে উপহার হিসেবে আরও 12 লাখ ডোজ টিকা পেলে বাংলাদেশে আসা মোট টিকার পরিমাণ দাঁড়াবে 1,02,00,000। সেক্ষেত্রে আগামী এপ্রিল মে মাসে যারা দ্বিতীয় ডোজ টিকা নেবেন তাদের জন্য প্রয়োজনীয় টিকা মজুদ আছে দেশে। আমাদের কাছে এখন পর্যন্ত 90 লক্ষ ভ্যাকসিন আছে এবং এটা ভারত সরকার সম্ভবত এপ্রিল পর্যন্ত বন্ধ করেছে, এবং এপ্রিলের পরপরে যদি আমরা ভ্যাকসিন পেয়ে যাই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। চলতি মাসে নির্ধারিত 50 লাখ ডোজ টিকা পুরো না পেলেও স্থগিতাদেশ কেটে গেলে পরের মাসগুলোতে ভারত সেটা পুষে দেবে বলে আশাবাদী স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 23 মে খুলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সহ সারা বিশ্বে চলমান কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান ঈদের পর 23 মে শুরুর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে অব্যাহত থাকবে অনলাইন ক্লাস। তো সুবর্ণ জয়ন্তীতে কাল ঢাকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিন 27 মার্চ সাতক্ষীরা শ্যামনগরে যাচ্ছেন তিনি। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। পুরো শহরকে সাজানো হয়েছে নতুন রূপে। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের 51 পীঠের একটি জাগ্রত দেবীর তীর্থস্থান খ্যাত সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর কালী মন্দির। আগামী 27 মার্চ এই মন্দিরটি প্রদর্শনে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদির আগমন ঘিরে পুরো শহরে সাজসাজ ড্রপ। উপজেলার সুবাহান মাধ্যমিক বিদ্যালয় ও তার পাশে 4টি হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে, আর হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত রাস্তার দুধারে টাঙানো হয়েছে বাংলাদেশ ও ভারতের পতাকা। মন্দিরকে রঙে রঙে সাজানো হয়েছে। নরেন্দ্র মোদির আসার খবরে উচ্ছ্বসিত গ্রামবাসীও। ভারতের প্রধানমন্ত্রী আমাদের গ্রামে আসছেন তাতে আমাদের খুবই আনন্দিত হচ্ছে। ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এখানে আমরা যারা এই এলাকার জনগণ আছি আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে আনন্দিত, উদ্বেলিত। আনন্দঘন পরিবেশে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী। জেলা পুলিশ ইতিমধ্যে সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে 1,300 পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করবে। অর্ধশতাধিক সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পুরো এলাকায় থাকছে মনিটর। সফরকালে ভারতের সঙ্গে বাংলাদেশের 5টিরও বেশি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে রাজস্থানের গুলশান পার্কে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের কথা জানান। মন্ত্রী বলেন কিছু লোক মোদির আগমনের বিরুদ্ধে অবস্থান নিলেও দেশের বেশিরভাগ মানুষ তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর। কোনো কোনো ইস্যুতে আমরা মোটামুটিভাবে কনক্লুড হয়েছে, কোনো কোনোটা দেন দরবার চলছে, 5টা প্লাস আর কি। এগুলো আমাদের দেন দরবার করে একটা সমঝোতা এসেছি, সেইগুলো উপরে সমঝোতা স্বাক্ষর হবে, আর বাকিগুলো মাননীয় প্রধানমন্ত্রী দুজনে এই উৎসবে আলাপ করবেন এবং তখনও মনে হয় আমরা কোনো কিছু কিছু অর্জন করতে পারব। বাংলাদেশের অধিকাংশ জনগণ এই ওনার আশাকে
অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, কিছু লোক তো থাকবেই বিরুদ্ধে, আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস